21 জানুয়ারি শুরু হচ্ছে এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। 21 জানুয়ারি শুরু হওয়ার পর বিপিএল শেষ হবে 18ই ফেব্রুয়ারি শুক্রবার। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে তুলে ধরবো বিপিএল এর ছয়টি দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। হ্যালো ভিউয়ার্স, যারা আজকে আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, দেখুন বিপিএল এর আপডেট এবং অন্যান্য সকল তথ্য। এবার বিপিএল এ অংশ নেবে মোট 6টি দল, তারা হচ্ছে মিনিস্টার গ্রুপ ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বরিশাল ফরচুন, খুলনা টাইগার্স এবং সিলেট সানরাইজার্স। এক নম্বরে আসছে তামিম ইকবল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে শক্তিশালী দল গঠন করেছে মিনিস্টার ঢাকা। দলটির অধিনায়ক কে হবে এ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদকেই অধিনায়ক ঘোষণা করলেন দলটি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে এখানে অনেকটি প্লেয়ার রয়েছে, লিটন দা, শিমরুল কায়েস, কাফ ডিপ্লোসি মতো শক্তিশালী প্লেয়ার, তাদের মধ্যে থেকে একজনকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে। তারপর খুলনা টাইগার্সে মুশফিকুর রহিম, তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ফেসবুক পেজে। ফরচুন বরিশালে সাকিবুল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে সিলেট সানরাইজার্সের সম্ভাব্য অধিনায়ক ভাবা হচ্ছিল মোসাদ্দেক হোসেন সৈকতকে, তবে সিলেট চমক দিয়ে নিশ্চিত করেছে তাদের দলে নেতৃত্ব দিবে এনামুল হক বিজয়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সেখানে মিরাজ বা নাসুম এরা রয়েছে, এদের মধ্যে থেকে একজনকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে। হ্যালো প্লেয়ার্স, আজকে জানলেন যে ছয়জন অধিনায়কের নাম। বিপিএল এর সকল তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।